আমরা আজকে শিখব পঞ্চম শ্রেণীর চার পৃষ্ঠার সহজ পদ্ধতিতে গুণ। এখন সহজ পদ্ধতিতে যদি গুণ করি সেই ক্ষেত্রে আমাদের প্রথমটা সলভ করব, আমরা দেখো একশো কত আছে, এক গুণ কত, পঁয়তাল্লিশ। এখন একশো এক এর এখানে একশো এক কীভাবে হইল, আমরা যদি একশো লিখে এর সাথে যোগ এক দিই তাহলে কি হয় একশো এক, এরপরে গুণ কত, পঁয়তাল্লিশ। গুণ কত, পঁয়তাল্লিশ, কারণ আমরা এখানে যোগ হবে না বিয়োগ হবে এই চিহ্নটা কীভাবে পাবো আমরা, যে আমরা একশোর সাথে যদি এক যোগ করি সেই ক্ষেত্রে কিন্তু একশো এক হয়। তাহলে এখন একশো এক এই কথাটা একশো এক যে আছে এই কথাটা আমরা এখানে বাংলায় লিখছি যে একশো এক। এখন এই একশো লিখবো আমরা প্রথমে, কি লিখবো, একশো গুণ কত, পঁয়তাল্লিশ। তারপরে আমরা এখানে যে যোগ চিহ্নটা আছে এই যোগ চিহ্নটা এখানে দিব, এরপরে গুণ আমরা এক দিয়ে এক গুণ কত, এই পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ দিয়ে আমরা উভয় সাইডে কি করবো, গুণ করবো, উভয় সাইডে কি করবো, গুণ। এখন পঁয়তাল্লিশে যদি আমরা এক দিয়ে গুণ করি পঁয়তাল্লিশকে, পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ, পরে শূন্য পয়েন্ট আছে দুইটা, তাহলে দুইটা শূন্য দিয়ে দেবো, পরে আমরা এই যে যোগ চিহ্নটা এখানে দেবো। এখন পঁয়তাল্লিশে এক দিয়ে গুণ করলে কি হয়, পঁয়তাল্লিশে এক দিয়ে গুণ করলে হয় পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ। এখন আমরা এখানে কাজ কি, আমাদের যোগ, আমরা যে যোগ করবো এখন এই শূন্য সরি এই পাঁচ আর এই শূন্য যোগ করলে কি হয় পাঁচ, চার আর এই শূন্য যোগ করলে কি হয় চার, পরে আমরা এই লিখবো পাঁচ, পরে লিখবো আমরা এই চার, এটাই কিন্তু আমাদের সমাধান। তাহলে আমরা কি আবার প্রথম দেখো যে একশো এক এখানে আছে আমাদের একশো এক, তাহলে একশো এক কীভাবে হয়, একশোর সাথে কিন্তু এক যোগ করলে কি হয় একশো এক হয়, পরে গুণ কত আছে পঁয়তাল্লিশ, গুণ পঁয়তাল্লিশ। এখন আমরা এই একশো যে আছে এই একশোর সাথে পঁয়তাল্লিশকে আমরা উভয় সাইডে কী করবো, গুণ করবো, উভয় সাইডে গুণ, তাহলে একশো গুণ কত, পঁয়তাল্লিশ। পরে আমরা এই যে যোগ চিহ্নটা দিছিলাম এখানে যোগ চিহ্ন দিব, তারপরে আমরা এই যে এই এক এইখানে দিলাম, তারপরে পঁয়তাল্লিশে একটা গুণ করছি পঁয়তাল্লিশকে, পঁয়তাল্লিশ হয়ে গেছে এখানে, আর এখানে এই পঁয়তাল্লিশে এখানে গুণ করছি, তাহলে পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ, পরে শূন্য দুইটা রেখে দিলাম, তারপরে আমরা এখানে যোগ করছি, তাহলে কিন্তু এটা সহজ পদ্ধতিতে গুণ হয়ে গেছে। এটা দেখে আমরা কি দেখলাম, একটা যোগ। এখন আমরা একটা করবো কি, বিয়োগের দুই নম্বর অঙ্কটা দেখো বিয়োগ, এখন এখানে আছে দেখো দুই নম্বর নয় নয় শূন্য গুণ কত, পঁয়ত্রিশ। আচ্ছা এখানে আছে কত, নয়শো নব্বই, তার মানে কি এক হাজার থেকে কত কম, দশ কম, এক হাজার থেকে দশ কম। তাহলে আমরা এক হাজার লিখে এক হাজার বিয়োগ কত, দশ। তাহলে আমরা দেখো এক হাজার থেকে যদি দশ বিয়োগ দিই তাহলে কিন্তু কি হয় নয়শো নব্বই হয়। তাহলে আমরা কিন্তু এই কথাটা যে সংখ্যাটা আছে ওটা কিন্তু আমরা এখানে বাংলায় লেখা বুঝাই দিলাম যে এক হাজার থেকে দশ বিয়োগ করে থাকে কত, নয়শো নব্বই। এখন কিন্তু আমরা সহজে বুঝতে পারলাম যে কোন সময় যোগ হবে কোন সময় বিয়োগ হবে। ওইটা এক নম্বরটা যেমন ছিল যে কি যে একশোর সাথে এক যোগ করলে একশো এক হয়, আর এখান থেকে এক হাজার থেকে কি তিন সংখ্যা যেহেতু আছে তাহলে বোঝা যাচ্ছে নয়শো কত, নব্বই, তার মানে এক হাজার থেকে কি দশ কম, তাহলে আমরা এক হাজার থেকে দশ বিয়োগ দিলে কিন্তু নয়শো নব্বই হয়, সেক্ষেত্রে আমরা এখানে বিয়োগ দিছি। তারপরে আমরা কি করবো, গুণ কত, পঁয়ত্রিশ, গুণ কত, পঁয়ত্রিশ। এখন এখানে এক হাজার হবে, গুণ দশ গুণ কত, পঁয়ত্রিশ, এখন দেখো পঁয়ত্রিশে যদি আমরা এক দিয়ে গুণ করি প্রথম দেখো আমরা কি করছি, এখানে আমরা বলে বলেছি যে আমরা নয়শো নব্বই, তার মানে এক হাজার থেকে কত কম, দশ কম, এক হাজার থেকে কত কম, দশ কম, তাহলে এক হাজার থেকে যেহেতু দশ কম তাহলে আমরা থাকি কত, দশ বিয়োগ করছি নয়শো নব্বই, পরে গুণ কত, পঁয়ত্রিশ, তার মানে এখন নয়শো নব্বই হয়ে গেছে আমাদের। তারপরে আমরা লিখবো এক হাজার, কত লিখবো এক হাজার, এক হাজার, পরে যে পঁয়ত্রিশ আছে এই পঁয়ত্রিশ আমরা উপরে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে এক হাজার গুণ কত, পঁয়ত্রিশ, পরে এই যে বিয়োগ চিহ্নটা আছে এই বিয়োগ চিহ্নটা দিলাম এখানে, বিয়োগ চিহ্নটা কি এখানে লিখতে হবে, তারপরে এখানে যে দশ আছে এই দশ গুণ কত, পঁয়ত্রিশ। এখন দেখো আমরা এই পঁয়ত্রিশে যদি এক দিয়ে গুণ করি তাহলে পঁয়ত্রিশে কি কি হয়, পঁয়ত্রিশ, পঁয়ত্রিশে পঁয়ত্রিশ, পরে শূন্য পাঁচ আছে তিনটা, কয়টা তিনটা, তাহলে একটা দুইটা তিনটা, এরপরে কি চিহ্ন আছে বিয়োগ, তাহলে পঁয়ত্রিশ আবার এক দিয়ে গুণ করলে পঁয়ত্রিশে কে পঁয়ত্রিশ,
পরে শূন্য কয়টা? একটা। এই শূন্য এখন আমাদের কাজ কি? বিয়োগ। এখন কাজ কি? বিয়োগ। আমরা যদি এখানে পাশাপাশি বিয়োগ না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সাইডে আমরা বিয়োগ করে নিতে পারি তিন পাঁচ শূন্য। তাহলে আমরা এখানে ভাগ করে নিতে পারি তাহলে শূন্য দশের থেকে পাঁচ গেলে কত থাকে? পাঁচ। এখানে দশ দশটি আমার এখানে নাম, এখানে কত হলো? চার। তাহলে দশের থেকে চার গেলে থাকে কত? ছয়। এখানে নাম এখানে কত হলো? এক। তাহলে থাকে চার পরে তিন। তাহলে আমরা লিখতে পারি চৌত্রিশ ছয় পাঁচ শূন্য। বুঝতে পারছো সবাই? আবার দেখো এখানে আমাদের আছে কত? নয় শত নব্বই। তার মানে কি? এক হাজার থেকে দশ কি কম? এই এক হাজার থেকে দশ কম, তাহলে আমরা এক হাজার থেকে আমরা দশ বিয়োগ করে দিছি, তাহলে হয়েছে আমাদের কত? নয়শো নব্বই পরে গুণ পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ। এখন আমরা এক হাজার লিখছি, এক হাজার লিখলাম, তারপরে এই যে পঁয়ত্রিশ যে আছে এই পঁয়ত্রিশটা আমাদের উভয় সাইডে কী করতে হবে? গুণ করতে হবে। কী করতে হবে? উভয় সাইডে গুণ করতে হবে। আমরা যদি উভয় সাইডে গুণ করি তাহলে আমরা এক হাজার লিখবো, পরে গুণ লিখবো পঁয়ত্রিশ, পরে এই বিয়োগ চিহ্নটা আমরা এখানে দিলাম, তারপরে আবার এই দশ এখানে লিখছি, পরে এই গুণ, পরে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ। এখন আমরা পঁয়ত্রিশে এক দিয়ে গুণ করলে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশে কি কি? পঁয়ত্রিশ। পরে শূন্য কয়টা আছে? তিনটা, তিনটা দিয়ে দিছি। তারপরে আমরা আবার এই পঁয়ত্রিশে যদি আমরা এক দিয়ে গুণ করি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ, পরে শূন্য কয়টা আছে? একটা। এটা হলো সহজ পদ্ধতি দুই গুণ। দেখো সহজ পদ্ধতি দুই গুণ হলো না, তিনটা যদি আমরা পঁয়ত্রিশে যদি আমরা একে গুণ করি তাহলে পঁয়ত্রিশে কি? পঁয়ত্রিশ। পরে শূন্য কয়টা আছে? তিনটা। তাহলে কি অনেক সহজ হয়ে গেছে না? তাহলে আমরা এভাবেই করবো। তারপরে আমাদের বিয়োগ চিহ্ন আছে, আমরা এখন বিয়োগ করে দেবো। যদি আমরা পাশাপাশি এভাবে বিয়োগ না পারি সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় কি করবো? রাফ করে নিবো, রাফ করে বিয়োগ করে পরে সরাসরি আমরা এখানে ফোনটা বসে দিব। ক্লিয়ার সবার?